এক সময় কিছু কিছু কাজ কম্পিউটার ছাড়া কল্পনা তো করা যেত না। এখন বর্তমানে আপনার স্মার্টফোন দিয়ে আপনি সেই কাজটা করে নিতে পারবেন। এখানে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, আমার পিকটা কিন্তু 4K রেজলেশন পিক। এই পিকটা থেকে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো একদম 4K কোয়ালিটিভাবে। মানে আপনারা প্লে স্টোরে বিভিন্ন রকম অ্যাপ পাবেন, যে সেখানে আপনারা বিভিন্ন রকম অ্যাপ পাবেন, সেখানে আপনারা ভিডিওর ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিক রকম থাকে না, গোলা হয়ে যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে 4K ভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। 4K রেজলেশন মানে 4K ভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর পেয়ে যাবেন, এখানে দেখুন ফটোরুম বলে একটা অপশন অ্যাপ পাবেন, এই অ্যাপটার লোগোটা আপনারা ভালো করে দেখে রাখুন, অ্যাপটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ফটোতে একটা ক্লিক করে দিলাম। এই দেখুন গাইস, আমি কিন্তু একদম 4K ভাবে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, একদম দেখুন 4K একদম কোনো গোলা বা কোনো রকম ইয়ে নেই। দেখুন ফটোরুম দিয়ে কিন্তু করছি। আপনারা কীভাবে করবেন, আপনারা আপনার ফটোরুমে চলে যাবেন, যে কারোর ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখুন একটা অপশন পাবেন যে স্টার্ট ফটো বলে, স্টার্ট ফ্রম ফটো, এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা গ্যালারিটা শো করবে। আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন, মানে আপনারা যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন সেই ফটোটার উপরে একবার ক্লিক করে দিবেন। যেহেতু আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি, এই ফটোটার উপর একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে, এই ফটোটার উপর একবার ক্লিক করে দিবেন। ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই ফটোটার উপর একবার ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। একদম 4K রেজলিউশন পাবে, মানে 4K করে আপনি যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা করার জন্য এখানে দেখুন একটা অপশন পাবেন, যে একদম কর্নার একটা নিচে একটা অপশন পাবেন যে ব্যাকগ্রাউন্ড বলে, এই ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা দেখুন ইরেস বলে একটা অপশন পাবেন, ইরেসে একটা ক্লিক করে দেবেন। ইসে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন গাইস আপনার সম্পূর্ণ কাজ কিন্তু শেষ, আমার সম্পূর্ণ কাজ শেষ। এটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখুন এই শেয়ার অপশন একটা অপশন পাবেন, শেয়ার অপশন একটা প্রেস করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লোজ আইকনে একটা ক্লিক করবেন, ক্লোজ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন গ্যালারিতে সেভ করার জন্য আপনারা দেখুন সেভ টু গ্যালারি বলে একটা অপশন আছে, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনারা ফটোটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। এই দেখুন আমার ফটোটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। আপনারা যদি চান এই দেখুন ফটোরুমের লোগোটা যদি রিমুভ করতে চান তাহলে এই দেখুন রিমুভ লোগোর নামে অপশন আছে, রিমুভ লোগো করে আপনারা অ্যাড দেখেও কিন্তু এটার নামটা কিন্তু রিমুভ করতে পারেন। দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে কি না, এ দেখুন গাইস একদম 4K রেজলেশন মানে 4K ভাবে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এইভাবে মূলত আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন একদম 4K করে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা সবারই উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।